আমার মধ্যে কোনো গ্লাস ফেলার নাই, আমি কি ওর হাতটা কি আমি নিজে সাপ ধরবো? আমার গ্লাস ফেলার নাই, আমি কি ধরতে পারবো নাকি পারবো না? হ্যাঁ পারবো না। পারবো নাকি পারবো না? পারবো না। কিছু কাপড় কাপড় লইয়া যেত, কিছু কাপড় কাপড় দিয়ে এখন তো কাপড় আমি খুঁজবো, কিন্তু বেশি রক্ত করতেছে রক্ত করা বদনা হয় না, সাপ দিয়ে ধরে রাখতে হবে। এখন এটার মধ্যে কি কোনো আটা তাটা আছে? এখন দেখেন এটার একটা নিয়ম আছে ধরার জন্য, আমি যা ধরলে এই সাইড দিয়ে ধরবো। এখন যদি আমি এরকম উল্টা করে ধরি আমার কিন্তু এখানে হাত থেকে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এই দিক দিয়ে থাকি আমার কিন্তু পুরো একটা সুবিধা মোটের মধ্যে থাকতেছে, তখন কিন্তু এটা আমার জন্য সুবিধা, তখন হচ্ছে এইভাবে করে আমি ধরতে পারতেছি। এখন ধরার ক্ষেত্রে দেখেন আমি অল্প কিছু গিট বানার জন্য রাখলাম, এই বড় বড় একটা এই জায়গা যেখানে আছে বললাম, এইভাবে করে একটা সুন্দর করে একটা ভালো করে কিনে দিলাম, প্যাচ দিলাম। প্যাচ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস দেখেন আপনার এখন এই পেজ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস, আমি যদি শুধু এরকম করে পুরো চাপ দিই এটার ক্ষেত্রে হয়তো বা বাজে থাকবে, কিন্তু দেখেন আমার যদি এই অংশটা যদি কাটা যায় এটা কিন্তু ছোট, এটা কি বড়। আমি যদি শুধু গোল করে যদি চাপটা দিই সেই ক্ষেত্রে কিন্তু পরে দেখবেন যে কিছুক্ষণ পর এটা কি খুলে নিচে পড়ে আসে, এরকম হয় না।